চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলায় গ্রাম আছে 128টি। এসব গ্রামের লোকসংখ্যা 3 লাখেরও বেশি। গ্রামবাসীদের জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা একেবারেই পর্যাপ্ত নয়। স্বাস্থ্য কমপ্লেক্সে 20 জন ডাক্তারের পদ থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ 3 জনকে দিয়ে চলছে সেবা প্রদান কার্যক্রম। ডাক্তার সংকটের কারণে মুখ থুপড়ে পড়েছে হাসপাতালে চিকিৎসা সেবা। নিয়োগ পাওয়া 2 জন কনসালটেন্ট ডাক্তার ছুটিতে রয়েছেন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ অপ্রতুল, চিকিৎসা নিতে এসে অনেকেই ফিরে যেতে হয়। ডাক্তার তো নাই ওই ডিপার্টমেন্টের, মাত্র 1 জন ডাক্তার রোগী দেখতেছে, আর আমি চিকিৎসা না পাই আমি ফিরে যাচ্ছি বাড়িতে। ডায়রিয়া স্যালাইন, সে স্যালাইনগুলো সাপ্লাই নাই, কোনো ওষুধ সাপ্লাই নাই, প্রতিটা জিনিসই বাড়িতে কিনতে হচ্ছে। ডাক্তার সংকটের কথা স্বীকার করে 24 ঘন্টা ডিউটি পালন করার অসহায়ত্বের কথা জানান হাসপাতালে কর্মরত একমাত্র মেডিকেল অফিসার। 50 বেডের হাসপাতাল অনুসারে আমাদের জনবল খুবই কম, সেটা ডক্টর হোক, নার্স হোক বা অন্যান্য শ্রেণীর কর্মচারী যারা আছেন, সব দিক থেকে কম। এবং আমরা খুবই লিমিটেড মানে জনবল দিয়ে আমরা মেকআপ করতে আমাদের রীতিমতো গলত ধর্ম হতে হচ্ছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ আর রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে দ্রুত উপজেলার স্বাস্থ্যসেবার মান নিশ্চিতের দাবি এলাকাবাসী। আফসানা নীলা, 21 টেলিভিশন।